জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ইস্ট মানে পূর্ব রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করছে। তুমি যদি মাধ্যমিক পাস করছো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা চাইলে আবেদন করতে পারো। মেল ফিমেল প্রত্যেকেরই ভ্যাকান্সি রয়েছে, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক যদি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি পাস করে রয়েছো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে অবশ্যই আবেদন করো। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের অনস্ক্রিন দেখছে অফিসিয়াল নোটিফিকেশন, এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। পূর্ব রেল থেকে কিন্তু নোটিশ কিন্তু জারি করছে, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিশ জারি করছে সেপ্টেম্বর মাসের 12 তারিখে অফিসিয়াল নোটিশটি জারি করছে, যেখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে পুরোপুরি এখানে অনলাইন আবেদন শুরু হবে, যেখানে লাস্ট ডেট হচ্ছে অক্টোবর মাসের 26 তারিখ। অক্টোবর মাসে পুরোপুরিভাবে আবেদন শেষ হয়ে যাবে 26 তারিখে। চাইলে এখানে আবেদন করতে পারো। একটা ভালো পোস্টে নিয়োগ করাচ্ছে 10 পাস যোগ্যতায়, তা আমি বলবো যোগ্য হলে অবশ্যই আবেদন করতে পারো। এখানে তোমাদের দেখে দিই প্রথমে দেখে নেব তোমাদের যেটা এজ লিমিট কি ধরা হয়েছে। যারা 15 থেকে 24-এর মধ্যে বয়স তারা প্রত্যেকেই যোগ্য। সরকারিভাবে যারা এসসি এবং এসটি প্রার্থী রয়েছে তারা কিন্তু সরকারিভাবে 5 বছরের ছাড় পাচ্ছ। যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যোগ্য হলে অবশ্যই আবেদন করো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড়, আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে যারা এক্স সার্ভিসম্যান তারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তারপরে দেখে দিচ্ছি অন স্ক্রিন এটা তোমরা কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই কিভাবে করবে। এটা পুরোপুরিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখান থেকে তোমাদের অনলাইন আবেদন 27 তারিখ থেকে শুরু হচ্ছে। যেহেতু 27 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পাবে, আর এই অফিসিয়াল নোটিশ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, চাইলে যুক্ত হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটা অনলাইনে আবেদন হবে, অনলাইন আবেদনের লিঙ্ক তোমরা কিন্তু 27 তারিখে পুরোপুরি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আসলে এটুকু প্রত্যেকের বুঝাইছে, চাইলে তোমরা আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশে। এখানে বলে রাখি যে মাধ্যমিক যেটা মার্কশিট সে কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু নিয়োগ করাচ্ছে, আর যারা যোগ্য হবে এটা নিয়োগ করাছে আরআরসিতে নতুন নিয়োগ করাছে তোমাদের ইস্ট মানে পূর্ব রেলওয়ে নিয়োগ করাছে আরআরসিতে। প্রত্যেকের আশা করি বোঝা গেছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। এখানে তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা রেলের এর আগে তোমাদের কোনো ভ্যাকান্সি ছাড়ে 3000 4000 এভাবে 6000 ভ্যাকান্সি রয়েছে। যারা 1 বছর কন্ট্রাকচুয়ালের জন্য তোমরা ট্রেনিংয়ের সার্টিফিকেট তাদের কাছে রয়েছে, তাদেরকে বলে রাখি যারা 1 বছরে 1 ইয়ার্স মানে যারা 1 ইয়ার্সের সার্টিফিকেট আছে তাদের কাছে গ্রুপ D এবং গ্রুপ C যেগুলো পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তারা আবেদন করতে পারছে, এবং এখানে 20% তাদেরকে ছাড় দেওয়া হবে। এখানে 20% ছাড় দেওয়া হবে। তার সাথে সাথে তোমাদের যেটা স্যালারি পাবে 35,000 থেকে, তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তাদের 35,000 টাকা প্লাস তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর যারা গ্রুপ D পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের 30,000 টাকা কিন্তু প্লাস সামথিং তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে। আসার প্রত্যেকের বোঝা গেছে। এই স্যালারিটা তোমরা প্রত্যেকে পাচ্ছ। তার সাথে সাথে তোমাদের কিন্তু গুড পে, এই যে গুড পে 1800 টাকা কিন্তু দেওয়া হবে যারা 1 বছরের সার্টিফিকেটটা করে রয়েছে। মাধ্যমিক পাস অথবা ITI যেটা রয়েছিল মাধ্যমিকের সাথে সাথে যারা ITI করছো তারা কিন্তু প্রত্যেকেই এই কোনো চাকরি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চাইলে আবেদন করতে পারো। এখানে দেখছি এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে আর কোন পোস্টে নিয়োগ করেছে সরাসরি অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়ার্কার ডিভিশন। এখানে প্রত্যেকটা ডিভিশনে বিভিন্ন পদে বিভিন্ন ডিভিশনে কিন্তু নিয়োগ করাচ্ছে, চাইলে আবেদন করতে পারো। প্রত্যেকটা ডিভিশনে নিয়োগ করাচ্ছে, কোন ডিভিশনে কত শূন্য পদ রয়েছে সেটা তোমাদের অনস্ক্রিন আমরা দেখে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা প্রত্যেক কাস্ট অনুযায়ী কোনো ভ্যাকান্সি রয়েছে ভাগ করে দেওয়া রয়েছে। টোটাল এখানে কত শূন্য পদ হচ্ছে সেটা তোমাদের ক্যালকুলেশন করে বলবো। যেখানে ইউডাব্লিউএসের তোমাদের ইউআরদের 114টা, ইডাব্লিউএসের 28টা, এবং তোমাদের এসসি 42, এসটিদের 21, ওবিসি 76, এবং টোটাল তোমাদের 281টা তোমাদের ফিটার পদের ক্ষেত্রে। এভাবে তোমরা প্রত্যেকটা পদ চেক আউট করে নিতে পারো। এভাবে তোমরা চেক আউট করতে পারো। প্রত্যেকটার ক্ষেত্রে শূন্য পদ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রিন্টার কম্পিউটার মেশিনটার তারপর ওয়েলারসার এভাবে ইলেকট্রিক্যাল এভাবে প্রত্যেকটা শূন্যপদ রয়েছে টোটাল যেটা তোমাদের শূন্যপদ এভাবে প্রত্যেকটা ডিভিশন অনুযায়ী ভাগ করলে তোমাদের 3115টা কিন্তু শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। এখানে যখন আবেদন করবে তখন দেখে নেবে কোন পোস্টে কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী রয়েছে সম্পূর্ণ দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ তারপরে বিতে রয়েছে এ বি তারপর সি এভাবে ডিভিশন রয়েছে। এখানে কটা ডিভিশন নিয়ে করা হচ্ছে এভাবে একবার চেক আউট করে নেবে। ডিভিশন অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। টোটাল যেটা ভ্যাকান্সি সেটা তোমাদের প্রত্যেকটার এখানে দেখতে মালদা এই যে মালদা ডিভিশনে যারা মালদা রাজ্যে জব পোস্টিং পাবে মালদা ডিভিশন রাজ্যে নিয়োগ করাচ্ছে। দেখতে পাচ্ছ এই পোস্টগুলোতে যারা যোগ্য অবশ্যই আবেদন করতে পারো। এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে মালদা ডিভিশনের ক্ষেত্রে মালদা ডিভিশনে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের 138টা কিন্তু জব পোস্ট ভ্যাকান্সি রয়েছে, চাইলে আবেদন করতে পারো। এখানে রাজ্যে কিন্তু নিয়োগ পেয়ে যাচ্ছ। প্রত্যেকের রয়েছে মালদা অথবা তোমাদের যেটা কাছে হয় সেখানে তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারো। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা দেখে দিই। এখানে তোমাদের দেখে দিই যে তারা কারা কে কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। এখানে বলা রয়েছে কি যে তোমাদের মাধ্যমিক পাস যদি করে থাকো তার সাথে সাথে মাধ্যমিকে যদি তোমার 50% নাম্বার থাকে এখানে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। তা ট্রেড দ্য সার্টিফিকেট এখানে বলছে তুমি যারা ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে আবেদন করতে চাও ইলেকট্রিক্যাল বা বিভিন্ন ধরনের অফিস পদ রয়েছে তাদের ক্ষেত্রে আইটিআই কম্পালসারি তোমাদের লাগবে। তারপরই ইলিজিবল যারা ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে আবেদন করতে চাও। আর কিছু পোস্ট রয়েছে 10 to 12 পাস মানে অর্থাৎ তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের অবশ্যই ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি থাকতেই হবে তবেই তোমরা যোগ্য। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি অবশ্যই তোমাদের সাবজেক্ট থাকতে হবে তারপরে তোমরা আবেদন করতে পারবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আশা করি প্রত্যেকেরই বোঝা গেছে। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করেছে, একটা 10 পাস যদি করে থাকো তার 10 পাস করে থাকলে আবেদনের যোগ্য। তার 10 পাসের সাথে সাথে তুমি যদি আইটিআই করে রয়েছো এই আইটিআই কম্পালসারি আইটিআই যদি করে রয়েছো তাও কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ একটা পোস্টে নিয়োগ করেছে যেটা তোমাদের 12 পাস যারা করছো তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ অবশ্যই থাকতে হবে তারপরে এখানে আবেদনের যোগ্য, চাইলে আবেদন করতে পারো। এখানে এনসিভিটি এগুলো তোমাদের সার্টিফিকেট যদি করা থাকে বা তুমি ইন্টারনাল ট্রেড যে কোনো সার্টিফিকেট তোমাদের রয়েছে ইন্টারনাল ট্রেডের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল তারপর ওয়ার্কার সিগন্যাল টেলিকমিউনিকেশন এভাবে তোমাদের কিছু কিছু ট্রেডের সার্টিফিকেট হয় যেগুলো আইটিআই করে রয়েছে তারা প্রত্যেকেই ইলিজিবল, চাইলে আবেদন করতে পারো। রাজ্যে নিয়োগ করাচ্ছে, রাজ্যেই জব পোস্টিং পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে যারা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারছো। রাজ্যেই জব পোস্টিং পাচ্ছ, বারংবার বলবো ইলিজিবল হলে অবশ্যই আবেদন করো। মালদাতে কিছু পোস্ট রয়েছে ওখানেও আবেদন করতে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা প্রত্যেকেই যোগ্য। 23টি জেলা থেকে কিন্তু আবেদন কিন্তু প্রক্রিয়া কমপ্লিট করতে পারছো। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এ বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।